আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো অবশ্যই ভালো আছেন তো আমাদের এর আগের টিউটোরিয়ালগুলোতে দেখানো হয়েছে মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা কীভাবে বুক কভার পেজ এবং আপনাদের হচ্ছে একটা পিকচার থেকে কীভাবে একটা বইয়ের পেজ তৈরি করা তো আজকে দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ড থেকে কীভাবে আপনারা আপনাদের টেক্সট হাইলাইট কালার এবং ফন্ট কালার পরিবর্তন করবেন তাহলে চলুন আমরা দেখে নেই কীভাবে আমরা টেক্সট ফন্ট কালার বা হাইলাইট কালার এবং ফন্ট কালার চেঞ্জ করব টেক্সট ফন্ট আমরা এটাকে যদি বড়ো করতে চাই সেক্ষেত্রে আমাদের কী করতে হবে বাহাত্তর সাইজ বড় করে নিলাম বড়ো করার পর আমাদের দরকার কি আমরা এই পুরো টেক্সটটাকে কালার করবো তো সেক্ষেত্রে আমরা এই পুরো টেক্সটটাকে যদি কালার করতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই টেক্সট হাইলাইট কালার এখানে ক্লিক করবো ক্লিক করে আমরা পুরোটাকে কালারে কালার চেঞ্জ করলাম তারপরে আমরা এই কালারটাকে নো ফিল করবো তো ফিল করার জন্য নো কালার নামে একটা অপশান আছে সেখান থেকে আমরা নো কালার করলাম তো এরপরে যদি আমরা চাই শুধু যে আমরা টি ই এক্স টি শুধু অর্থাৎ টেক্সট কালারগুলো বা টিটা আমরা কালার করবো সেক্ষেত্রে আমরা কী করতে পারি শুধু টিটা কালার করবো শুধু টিটা কালার হচ্ছে আমরা শুধু টিটা যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে এ আমরা এই টিটা শুধু ডিজাইন করে দিলাম তো এভাবে আমরা আমাদের টেক্সট হাইলাইট কালার বা ফ্রন্ট কালার এবং বিভিন্ন ধরনের ডিজাইনগুলো করতে পারি তো ধন্যবাদ সবাইকে যদি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগে বা এখান থেকে কিছু শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে